যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙাও বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম আমি এনামুল স্যার ইকরাল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাসবিদ ও অর্থ সহ কোরআন শিক্ষার পাঠদানে কোরআন শিক্ষার ক্লাসে আপনাকে স্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা করাতাল কোরআনা ফাস্তাইযিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অতএব যখন আপনি কোরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি আমরা সবাই বলি রব্বি আউযু বিকা মিন হামাজাতি শাইয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুরুন তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি আমরা সবাই বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহালি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি অর্থ হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে আমার কথা সবাই বুঝতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন তো প্রিয় শিক্ষার্থীগণ আল কোরআন অধ্যয়ন করুন তাসবিদ ও অর্থ সহ প্রিয় শিক্ষার্থীগণ আজ হচ্ছে আমাদের একুশতম ক্লাস প্রিয় শিক্ষার্থীগণ আজ আমাদের একুশতম ক্লাস আজ আমরা শিখব আল্লাহ শব্দের লাম এবং রা পড়ার নিয়ম অর্থাৎ আজকে আমরা দুটো ব্যতিক্রমী নিয়ম দেখব তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আল্লাহ শব্দের লাম এবং র পড়ার অর্থাৎ বেশ কিছু নিয়ম আছে তো আজকে আমরা এই নিয়মগুলো জানবো তো প্রিয় শিক্ষার্থীগণ আজ আমাদের একুশতম ক্লাস আজকে আমরা দুইটা বিষয় শিখবো আল্লাহ শব্দের লাম এবং র পড়ার বিভিন্ন নিয়ম এই দুটা বিষয় আমরা জানবো তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন প্রথমে আমরা লাম পড়ার নিয়ম দেখি প্রিয় শিক্ষার্থীগণ আপনারা দেখুন এটা কি শব্দ খেয়াল করুন তো এই যে অর্থাৎ আল্লাহ শব্দের লামটা দুই ভাবে পড়তে হয় একটা হচ্ছে মোটা করে আর একটা হচ্ছে চিকন করে তো আমরা দেখি কিভাবে যেমন এই যে লাম আলিফ জবর কি বলবেন লা ফালা জালা আলা মাশাআল্লাহ দেখুন এখানে কিন্তু আমাদের লামের উচ্চারণটা কি হচ্ছে খুব পাতলা করে যেমন লা ফালা জালা আলা মাশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন লাম হচ্ছে পাতলা অক্ষর ব্যতিক্রম আল্লাহ শব্দের মধ্যে তো প্রিয় শিক্ষার্থীগণ লামটা খুব পাতলা করে পড়তে হয় তবে আপনারা কোরআনের যত জায়গায় এই আল্লাহ পাবেন অর্থাৎ এই শব্দটা প্রায় কোরআনের 2150 বারের মতো আছে অর্থাৎ এই আল্লাহ শব্দের লামটা আমাদের কি করতে হবে একটু মোটা করে পড়ো যেমন আমরা কিন্তু কেউ কখনো বলি না আল্লাহ আমরা কি বলি আল্লাহ আমরা কি বলি আল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আপনারা বলুন আমরা এটাকে কি বলি আল্লাহ কখন আমরা আল্লাহ বলি না অর্থাৎ এই যে আল্লাহ শব্দের লামটাকে অনেক মোটা করে পড়তে হয় তো এই আল্লাহ শব্দের লামটা কখন মোটা হবে এবং কখন পাতলা হবে আজকে আমরা সেই বিষয়টা দেখব ইনশাআল্লাহ তো পার্থক্য খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীগণ দেখুন এই যে আল্লাহ তাবুদু ইল্লাল্লাহা আমরা কি বলি ইল্লাল্লাহা দেখুন এই যে এখানে লামটা কি পাতলা করে পড়তে হয় আর এখানকার লামটা কি মোটা করে আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহা দেখুন এই যে ইল্লা এই যে আল্লাহা দেখেন এখানে লামটা কি হয় মোটা হয় আর এখানে লামটা কি হয় পাতলা হয় তো চলুন আমরা আরো বিস্তারিত দেখি তো প্রিয় শিক্ষার্থীগণ সরল নিয়ম সরল সহজ নিয়ম আপনারা মনে রাখবেন যখন আল্লাহ শব্দের লামের পূর্বে অর্থাৎ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি ফাতা দম্মা হয় অর্থাৎ জবর এবং পেশ হয় তখন কি হয় মোটা আর যদি কাসরা অর্থাৎ জের হয় তাহলে পাতলা করে উচ্চারণ করতে হয় তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আরেকবার দেখি খেয়াল যে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর এবং পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামটা কি করে পড়তে হবে মোটা করে পড়তে হবে আর আল্লাহ শব্দের লামের পূর্বে যদি কি হয় জের হয় তাহলে সেই লামটা কি করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে যেমন দেখুন এই যে এখানে জবর আছে কি আল্লাহু 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 খেয়াল করুন এই যে দেখুন এই যে ওয়াল্লাহি ওয়াল্লাহি নারুল্লাহি দেখুন এই যে আল্লাহ শব্দের আগে কি আছে জবর এই যে দেখুন এই যে ওয়ালাম জবর ওয়াল লাম খারা জবর লা ওয়াল্লাহি ওয়াল্লাহি তারপরে এখানে আমরা কি বলি নারুল্লাহি যেহেতু পেশ আছে
আবার এখানে আপনারা খেয়াল করুন, দেখুন বিল্লাহি কি বলি, বিল্লাহি, দেখুন এখানে লামটা কি পাতলা করে আওয়াজ আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সহজ সরল নিয়ম মনে রাখবেন, আল্লাহ শব্দের পূর্বে যদি কি থাকে, জবর ও পেশ থাকে, তাহলে সেখানে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে, আর যদি জের থাকে তাহলে সেখানে আল্লাহ শব্দের লামটাকে কি করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। খেয়াল করুন, এই যে ওয়াল্লাহি নারুল্লাহি, আর এখানে কি হবে, বিল্লাহি, কি হবে, বিল্লাহি, মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আল্লাহ শব্দের লামটা আপনারা সম্পূর্ণ কোরআনে প্রায় কত 2700 বার পাবেন, কোরআনের মধ্যে প্রতি পাতায় কমপক্ষে আপনারা 4 বার করে পাবেন। তো চলুন আমরা দেখি, খেয়াল করুন, এই যে মোটা, অর্থাৎ আল্লাহ শব্দের পূর্বে যদি ফাতা বা দম্মা থাকে তাহলে কি করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে কি, আল্লাহর শপথ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এখানে আমরা 4টা শব্দ দেখি, আল্লাহ শব্দের পূর্বে কি আছে, ফাতা বা দম্মা হলে, তো আমরা দেখি কি আছে, এই যে ওয়াল্লাহ, ওয়াল্লাহি, ওয়াল্লাহি, হুয়াল্লাহু, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, মাশাআল্লাহ। এই যে আলিফ নুন জর ইন, নুন লাম জবর নাল, ইন্নাল লাম খারা জবর লা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, হুয়াল্লাহু, ওয়াল্লাহি, মাশাআল্লাহ। তো ওয়াল্লাহি মানে শপথ আল্লাহর, হুয়াল্লাহু তিনি হচ্ছেন আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় কি আল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি বুঝতে পারছেন আমরা লামটাকে কখন মোটা করে পড়ব, অর্থাৎ আল্লাহ শব্দে লামের পূর্বে যদি জবর আর কি থাকে, পেশ থাকে, তাহলে মোটা করে পড়তে হবে, আর যদি জের থাকে তাহলে কি করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। চলুন আমরা দেখি, আল্লাহ শব্দের পূর্বে ফাতা বা দম্মা দেখি, এই যে সিন বাপে সুব, হা খারা জবর হা, সুব হা, নুন যা কাকে ধরবে, তাজদিদকে ধরবে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা তাজদিদের ক্লাসে কিন্তু দেখে আসছি, অর্থাৎ এইখানে এই যে আলিফের উপরে কোনো চিহ্ন নাই, এই লামের উপরে কি কোনো চিহ্ন নাই, তাহলে নুন যা কাকে ধরবে, এই লামকে, তাজদিদ আল অক্ষরকে ধরবে, তাহলে কি হবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, হাজের হি, সুবহানাল্লাহি, মাশাআল্লাহ। তারপরে কি হবে, কলাল্লাহু, কলাল্লাহু, ইল্লাল্লাহা, ইল্লাল্লাহা, তাহলে সুবহানাল্লাহি মানে আল্লাহর জন্য সকল গুণ গরিমা, অর্থাৎ তিনি পবিত্র মহান, কলাল্লাহু মানে আল্লাহ বলেছেন, ইল্লাল্লাহা আল্লাহ ব্যতীত, কি হবে, আল্লাহ ব্যতীত, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এবার আমরা পেশ দিয়ে দেখি, আল্লাহ শব্দের পরে দম্মা, খেয়াল করুন, এই যে দেখুন আল্লাহ শব্দের পূর্বে কি আছে, পেশ আছে, তাহলে এটা কি করে, যেমন নারুল্লাহি, নারুল্লাহি, আমরুল্লাহি, আমরুল্লাহি, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু, ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, এখানে একালিপ মাদ আছে, ইউরি দাল লাম পেশ দুল, লাম খারা জবল্লা, হা পেশ কি হবে, হু, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু, মাশাআল্লাহ। নারুল্লাহি মানে আল্লাহর আগুন, আমরুল্লাহি মানে আল্লাহর আদেশ, ইউরিদুল্লাহু মানে আল্লাহর ইচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি বুঝতে পারছেন কিভাবে আল্লাহ শব্দের লামটা পড়তে হবে, চলুন আমরা আরো কিছু দিয়ে দম্মা দিয়ে করি। দেখুন এই যে নুন আলিফ জবর না, কফ জবর ক, নাক, নাকাতুল্লাহি, নাকা, এই যে তাজা কাকে ধরবে, লামকে, এই যে দেখুন আল্লাহ শব্দের পূর্বে কি আছে, পেশ আছে, তাহলে কি হবে, নাকাতুল্লাহি মানে আল্লাহর উট। তারপরে কি আছে, দেখুন রসুলুল্লাহি, 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 রজবর সিনো পেশু, রসু লাম লাম পেশলু, লাম খারা জবল্লা, রসুলুল্লাহি মানে আল্লাহর রাসুল বা আল্লাহর বার্তাবাহক। এরপরে দেখুন নাসরুল্লাহি মানে আল্লাহর সাহায্য। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি বুঝতে পারছেন আল্লাহ শব্দের পূর্বে যদি কি থাকে, জবর থাকে বা পেশ থাকে, তাহলে সেখানে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এখন আমরা দেখি, আল্লাহ শব্দের পূর্বে যদি কাসরা অর্থাৎ জের থাকে তাহলে সেখানে কি হবে, পাতলা করে বা চিকন করে পড়তে হবে। দেখুন এই যে বাজা কাকে ধরবে, লামকে, এই আলিফ এবং লামের উচ্চারণ হবে না, কারণ এটার উপর কি নাই, কোনো চিহ্ন নাই। বালাম জের বিল, লাম জবল্লা, বিল্লা হাজেরি, কি হবে, বিল্লাহি মানে আল্লাহর প্রতি। তারপর আমরা কি বলি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি মানে আল্লাহর নামে বা সাথে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা দেখুন এখানে লামটা কিন্তু অটোমেটিক পাতলা হইতেছে, ওয়ালিল্লাহি, 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 এবং আল্লাহর জন্য, ওয়া এই লামের নিচে কি আছে, চিহ্ন আছে, এখানে কোনো চিহ্ন নাই, এই জন্য কোনো উচ্চারণ নাই, অর্থাৎ আমরা মনে রাখবো নো সাইন নো সাউন্ড, এখানে লামের নিচে কি আছে, হারকাত জের আছে, এই জন্য ওয়া জবর ওয়া লাম লাম দের লিল, লাম খারা জবর লা, ওয়ালিল্লাহি, দেখুন এই যে লামের নিচে কি আছে, জের, যার কারণে এখানে লামটা কি হইতেছে, আল্লাহ শব্দের লামটা পাতলা করে উচ্চারণ হচ্ছে। তো চলুন আরো কিছু শব্দ দেখি, এই যে দিনিল্লাহি, 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 এই যে দেয়ালি, এই যে দিনিল্লাহি মানে আল্লাহর দিন, এই যে
আয়াতিল্লাহি মানে আল্লাহর আয়াত বা নির্দেশন, সাবিলিল্লাহি, সাবিলিল্লাহি মানে কি আল্লাহর পথ, আল্লাহর পথ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এতক্ষণ আমরা কি দেখলাম, অর্থাৎ আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, প্রিয় শিক্ষার্থীগণ আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কয়টা? দুইটা, একটা হলো মোটা করে আর একটা হলো পাতলা করে। যদি আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। আর যদি জের থাকে তাহলে কি? পাতলা করে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম শিখে ফেললাম, চলুন এখন আমরা রা পড়ার নিয়ম দেখি। অর্থাৎ রা বর্ণ দুইটি দুইভাবে পড়া যায়, এক হলো মোটা আর একটা হলো চিকন করে। মোটা র ইংরেজি হচ্ছে র, আর এ র, র এর মতো উচ্চারণ করতে হয় এবং চিকন র এর ফ্রিকুয়েন্সি কম হয় এবং হালকাভাবে উচ্চারণ করতে হয়। চলুন আমরা দেখি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করবেন, দেখুন এই যে, অর্থাৎ যদি র এর উপরে যদি জবর, এক জবর, তারপর হচ্ছে এক পেশ, দুই জবর, দুই জবর দুই পেশ থাকে, তাহলে সেই রটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে। দেখুন প্রিয় শিক্ষার্থীগণ, র পড়ার নিয়ম তিনটা, কয়টা? তিনটা নিয়ম। আমরা প্রথমে এক নাম্বার নিয়ম পড়বো, দুই নাম্বার নিয়ম পড়বো, তিনটা নিয়ম। এক নাম্বার নিয়ম হচ্ছে র এর উপরে যদি কি থাকে, দেখুন এই যে জবর পেশ, দুই জবর দুই পেশ থাকে, তাহলে কি হবে? মোটা করে পড়তে হবে। এক জের অথবা দুই জের থাকবে, পাতলা করে পড়তে হবে। তারপরে আমরা খেয়াল করি, র এর আগে যদি জবর থাকে, র এর উপর যদি সুকুন থাকে, তার আগে যদি কি জবর থাকে আবার র এর উপর সুকুন, তাহলেও মোটা করে পড়তে হবে। আর র এর উপর যদি সুকুন থাকে তাহলে জের থাকে তার আগে, তাহলে কি পাতলা করে পড়তে হবে। এরপর আমরা দেখবো তিন নম্বর নিয়ে, র এর উপর কি, র এর উপর সুকুন, তারপরে সুকুন, তারপরে জবর, র এর উপর সুকুন, তারপরে সুকুন, তারপরে পেট যদি থাকে তাহলে কি মোটা পাতলা। তো প্রিয় শিক্ষার্থীগণ, সহজ হিসাবে আপনারা মনে রাখবেন, র এর উপর যদি জবর অথবা কি থাকে, পেশ থাকে, তাহলে রটা মোটা করে পড়তে হবে। রয়ের নিচে যদি জের থাকে তাহলে কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। তো চলুন পর্যায়ক্রমে আমরা এই তিনটা নিয়মে প্র্যাকটিস করি। চলুন আমরা প্রথমে এক নাম্বার নিয়মটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীগণ, রয়ের নিয়মাবলী প্রায় কোরআনে কত? 12,000 বার পাবেন কোরআনের মধ্যে, প্রতি পাতায় কমপক্ষে 20 বার করে পাবেন। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করছেন, এই র পড়ার নিয়মটা অবশ্যই আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো চলুন আমরা দেখি নিয়ম এক। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন, রয়ের উপর যদি এক জবর, দুই জবর, এক পেশ, দুই পেশ থাকে তাহলে সেই রবটা কি, রটা কি করা হয়? মোটা করে। যেমন র বা জবর, রব বাজের বি, হা খারাজের হি, রব বিহি, রব বিহি মানে তার প্রভু, রব বিকা মানে তোমার প্রভু, সিরত, সিরত মানে পথ বা রাস্তা। প্রিয় শিক্ষার্থীগণ এখানে শেষে খারাজের একালিপ মাধবে, এখানেও র একালিপ মাধবে, অবশ্যই এগুলো আপনারা টেনে পড়বেন। তো চলুন আমরা কি বলবো, রব বিহি মানে তার প্রভু, রব বিকা মানে তোমার প্রভু, সিরত মানে পথ বা রাস্তা। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা কি বুঝতে পারছেন, মানে বুঝতে পারছেন কিভাবে রটা আমাদেরকে পড়তে, অর্থাৎ রয়ের পূর্বে যদি জবর অথবা পেশ, সেটা এক জবর হোক অথবা দুই জবর হোক, এক পেশ হোক অথবা দুই পেশ হোক, তাহলে রটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। চলুন আমরা আরো কিছু উদাহরণ দেখি। খেয়াল করুন, এই যে রব বি, এই যে রব আজব, রব বাইয়াজের বি, রব বি মানে আমার রব, বি এখানে একালিপ মাধবে ইয়ামাদ আছে, রব বি মানে আমার রব। তারপরে কি আছে, আকসারু, আকসারু, দেখুন প্রিয় শিক্ষার্থীগণ এখানে রয়ের উচ্চারণটা কি হয়, মোটা হচ্ছে, তাহলে কি হবে, আক, আকসারু। এখানে আবার হামসের অক্ষর, এই যে কাফের উপর সুকুন থাকলে সেটা কি হামস, আকসারু, আকসারু, মাশাআল্লাহ, আকসারু মানে অধিকাংশ, ইব্রাহিমা, ইব্রাহিমা। প্রিয় শিক্ষার্থীগণ এখানে এই যে কলকল হরফ আছে বা, এখানে র এর উপর জবর আছে, এখানে ইয়া জেরের পরে ইয়া আছে ইয়ামাত, তো কি হবে, আলিফ বাজের ইব, র জবর র, ইব র, হাইয়াজের হি, মিম জবর মা, ইব্রাহিমা মানে ইব্রাহিম আলাইসালাম। তো চলুন আমরা এখন আরো দেখি, যে রব্বানা, রবা জবর, রব বা জবর বা নুন আলিফ জবর না, কি হবে, রব্বানা মানে আমাদের রব। প্রিয় শিক্ষার্থীগণ দেখুন, রব্বানা বলতে রয়ের আওয়াজটা কি হচ্ছে, মোটা হচ্ছে। তারপরে দেখি আকসারুহুম, আকসারুহুম মানে তাদের অধিকাংশ, আকসারুহুম। তারপরে কাসিরন, কাসিরন, দেখুন এই যে দুই জবর আছে তাহলে কি হবে, রয়ের আওয়াজটা কি হবে, মোটা, কি হবে, কাসিরন, কাসিরন, মাশাআল্লাহ, কাসিরন মানে অনেক। তো চলুন প্রিয় শিক্ষার্থীগণ, র দিয়ে আমরা দেখি এবার নিয়ম দুই এর ঘ দেখি, যে র এর পরে সাকিনের পূর্বে ফাতা যুক্ত বা দমক, খেয়াল করি, যে র, র এর পূর্বে কি আছে, জবর, অর্থাৎ র সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে রটাকে মোটা করে পড়ে, দেখুন ওয়াল আম জবর ওয়াল, এই যে হামজা র জবর আর, ওয়াল আর দত জের দি, ওয়াল আর দি, ওয়াল আর দি, ওয়াল আর দি এবং পৃথিবী। তারপরে কি আছে, আল আর দি মানে পৃথিবীটির, আর সাল নাকা, আর সাল না। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন, এই যে আরস, এই যে সুকুন, রয়ের উপর যদি সুকুন থাকে তার আগে যদি পেশ অথবা জবর থাকে তাহলে সেই রটাকে মোটা করে পড়তে হয়। আর সাল না কি হবে, আর সাল না মানে আমরা পাঠিয়েছিলাম।
তো চলুন আমরা আরো কিছু দেখি। এই যে আল কুরআন, এই যে পেশ আছে র সাকিনের পূর্বে, দেখুন কি আছে পেশ, অর্থাৎ র সাকিনের পূর্বে যদি কি থাকে পেশ থাকে বা জবর থাকে তাহলে রটাকে মোটা করে পড়তে হয়। কি হবে? আলিফ লাম জবর আল, কফ র পেশ কুর, আলিফ খারা জবর আ, নুন পেশ নু। আল কুরআনু, আল কুরআনু, আকবারু, আকবা, আকবার, কি হবে? আকবার, আকবার। আল আরশি, আল আরশি, দেখুন এই যে রয়ের আওয়াজটা মোটা হয়। আল কুরআনু মানে কোরআন, আকবার মানে অধিক বড়, আল আরশি মানে আরশ বা সিংহাসন। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা তিন নম্বর নিয়মটা দেখি। মোটা সাকিন অক্ষরের পূর্বে ফাতাহযুক্ত অক্ষর বা দমা থাকলে কি হবে? এখানেও দেখেন যে রয়ের উপর সাকিন, তারপর এখানে আমরা দুই নাম্বার নিয়ম দেখছি, এখানে জবর বা কি ছিল, পেশ ছিল। এখন দেখুন র সাকিনের পরে আবার সাকিন যুক্ত অক্ষর আছে, তারপরে যদি ফাতা বা দম্মা থাকে তাহলে কি হবে, এই রটা মোটা হবে। যেমন ওয়াল ফাজ, ওয়াল ফাজর, ওয়াল ফাজর, এই যে এই এটার উচ্চারণ হবে না, কারণ ওয়াজে কাকে ধরবে, লামকে। তাহলে ওয়ালাম জবর ওয়াল, ফাজা জবর ফাজ, এখানে রটা উচ্চারণ হবে ওয়াল ফাজর, ওয়াল ফাজর মানে ভোরের শপথ, মাশাআল্লাহ। তারপরে দেখি আমরা ওয়াল ফাজর, ওয়াল ফাজর ভোরের শপথ, ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর মানে সময়ের শপথ, শুকুর, শুকুর মানে ধন্যবাদ, শুকুর, শুকুর মানে কি, ধন্যবাদ জ্ঞাপন। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন এখন র কিভাবে পাতলা হয় দেখি। আমরা জানি রয়ের আগের, রয়ের আগের বর্ণ, র সাকিনের আগের বর্ণে যদি কি থাকে, জের অথবা কি থাকে, এক জের অথবা দুই জের থাকে, তাহলে সেখানে কি করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। যেমন এই যে র জাজের রিস কফ দুই পেশ কুন, কি হবে, রিস কুন, রিস কুন, দেখুন এই যে জাল কাবজের জিক, জাল কাবজের জিক, রজের রি, জিক্রি, জিক্রি মানে কি, স্মরণ। আলিফ মিম জবর আম, রজের রি, কি হবে, আমরি। আলিফ জিম জবর আজ, র দুই জের ঋণ, আজ ঋণ, আজ ঋণ। প্রিয় শিক্ষার্থীগণ আপনারা কি বুঝতে পারছেন, অর্থাৎ রয়ের নিচে যদি এক জের অথবা দুই জের থাকে তাহলে সেখানে রটা কি করে পড়তে হবে, চিকন করে পড়তে, আর রয়ের উপরে যদি জবর পেশ থাকে তাহলে সেখানে রটা মোটা করে পড়তে হবে। তাহলে কি হবে, রিস্কুন মানে রিজিক বা খাদ্য সামগ্রী, জিক্রি, জিক্রি মানে স্মরণ, আমরি মানে আদেশ, আজরিন মানে কি, পুরস্কার। চলুন আমরা দেখি এবার রয়ের, রয়ের উপরে কি সাকিন আছে, রয়ের উপরে সাকিন বা সুকুন আছে, তার পরের আগের যে বর্ণ বা হরফ সেখানে কি আছে, জের আছে, তাহলে এটা কি করে পড়তে হবে, চিকন করে। যেমন ওয়াজবির, ওয়াজবির, তারপরে ফিরাউনা, ফিরাউনা, মাশাআল্লাহ। তো চলুন এটা কি হবে, এই যে দেখুন বিল মির সদি, বিল মির সদি, এই যে র সাকি, এই যে র সাকিন, তার কি আছে, জের আছে, তাহলে বিল কি হবে, মির সদি, বিল মির সদি মানে সদা পর্যবেক্ষণ। তারপরে কি আছে, কির তসিন, কির তসিন মানে কাগজে, কফ রজের কির, তজব ত, কির তসিন দুইজের সিন, কির তসিন মানে কি হবে, একটি কাগজ। তারপরে দেখি ফির কতিন মানে একটি কাগজ, দেখুন এই যে ফির কতিন, ফির কতিনও একটু কাগজ, আবার কি, কির তসিনও মানে একটি কাগজ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন রয়ের পাঁচ নাম্বার নিয়মটা দেখি। খেয়াল করুন যে রয়ের আগে কি আছে, নরমিয়া, তার আগে কি আছে, এখানে দেখুন এই যে সাকিনযুক্ত ইয়া আছে, তাহলে আমাদের কি হবে, যেমন গয়ির, গয়ির, এখানে রটা মোটা করে পড়তে হবে, গয়ির, গয়ির, তারপর সাইর, তৈর, তারপরে কি আছে, খয়ির, খয়ির, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের 21তম ক্লাস, প্রিয় শিক্ষার্থীগণ 21তম ক্লাসে আমরা কি শিখলাম, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম এবং র পড়ার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা জানি র, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কয়টা, দুইটা, একটা হচ্ছে মোটা করে আর একটা হচ্ছে পাতলা করে। অর্থাৎ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে সেখানে লামটা মোটা করে পড়তে হয়, আর যদি জের থাকে তাহলে সেখানে কি করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়। চলুন আমরা একটু দেখি, ওয়াল্লাহি, ওয়াল্লাহি, নারুল্লাহি, নারুল্লাহি, হুয়াল্লাহু, হুয়াল্লাহু, আমরুল্লাহি, আমরুল্লাহি, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, নাকাতুল্লাহ, নাকাতুল্লাহ, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ইল্লাল্লাহা, ইল্লাল্লাহা, নাসরুল্লাহি, নাসরুল্লাহি, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা কি দেখলাম, আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা কি থাকে, পেশ থাকে, তাহলে সেই লাম, আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হয়। এখন চলুন আমরা দেখি আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে কি করে পড়তে হয়, চিকন করে পড়তে। যেমন বিল্লাহি, বিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি, ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, দিনিল্লাহি, দিনিল্লাহি, আয়াতিল্লাহি, আয়াতিল্লাহি,
সাবিলিল্লাহি মাশাআল্লাহ। তো কৃষি ক্ষেত্রগণ চলুন এখন আমরা র পড়ার একটু উদাহরণ দেখি। আমরা দেখি র পড়ার নিয়ম কয়টা পেয়েছিলাম, দুইটা। র পড়ার নিয়ম কয়টা? দুইটা, একটা হলো মোটা করে আর একটা চিকন করে। রয়ের উপরে যদি কি, রয়ের উপর যদি কি থাকে, জবর থাকে বা পেস্ট থাকে বা র সাকিন হয় তাহলে কি করে পড়তে হয়, অর্থাৎ কিভাবে মোটা করে। আর রয়ের নিচে যদি জের হয় তাহলে কি করে, পাতলা করে পড়তে হয়। চলুন আমরা দেখি, এই যে রব্বিহি রব্বিহি রব্বিকা রব্বিকা সিরত সিরত রব্বিহিম রব্বিহিম রব্বিকুমা রব্বিকুমা ওয়া রসূলাহু ওয়া রসূলাহু রব্বি রব্বি আকসারু আকসারু ইব্রাহিমা ইব্রাহিমা রব্বানা রব্বানা আকসারুহুম আকসারুহুম কাসিরন কাসিরন মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন এখন আমরা দেখি র পাতলা করে, যে রিসকুন রিসকুন জিক্রি জিক্রি আমরি আমরি আজরিন আজরিন মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা কিন্তু অবশ্যই অর্থগুলা পাশাপাশি দেখে নেবেন। তো চলুন আমরা আরো কিছু দেখি। এই যে ওয়াল আর দি অর্থাৎ র সাকিনের, আর রর উপর যদি সাকিন থাকে তার আগেও যদি জবর বা পেশ থাকে তাহলে রটা কি মোটা করে পড়তে হয়, আর যদি জের থাকে তাহলে পাতলা করে পড়তে হয়। যেমন ওয়াল আর দি ওয়াল আর দি আল আর দি আল আর দি আরসালনা আরসালনা আল কুরআনা আল কুরআনা আকবারু আকবার 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 আল আরশি আল আরশি। এখন আমরা দেখি ওয়াল কি চিকুন করে পড়তে হবে, ওয়াজবির ওয়াজবির ফিরআউনা ফিরআউনা হিজর হিজর মাশাআল্লাহ। ওয়াল ফাজর ওয়াল আসর শুকুর বিল মির সদি বিল মির সদি। প্রিয় শিক্ষার্থীগণ এগুলো একটু ব্যতিক্রম, বিল মির সদি। তারপরে কি, কীর্তসিন ফির কতিন ফির কতিন খয়ির তয়ির সাইর গয়ির মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই কিন্তু আপনারা আল্লাহ শব্দের লাম এবং র পড়ার নিয়ম দুইটা ভালো করে মনে রাখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা লিখি সবচেয়ে সাধারণ শব্দগুলি কোরআন হতে। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা যতগুলো শব্দ শিখলাম সেখান থেকে অবশ্যই আপনারা কি করবেন, 10টা শব্দ লিখে খাতায় প্র্যাকটিস করবেন এবং আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম এবং র পড়ার নিয়ম অবশ্যই আপনারা মনে রাখবেন এবং যখন কোরআন পড়বেন তখন আপনারা অবশ্যই এই নিয়মগুলো ভালো করে ফলো করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা আল কোরআনের শব্দ বিনা, চলুন আমরা দেখি আজকে মোট আমরা 34টি শব্দ শিখলাম মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই কিন্তু আপনারা আমরা আজকে যে শব্দগুলো শিখলাম এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ শেখার 7টি উপায়, শোনা দেখা বলা লেখা কারণ বা যুক্তি খুঁজে বের করা, ব্যক্তিগতভাবে অনুশীলন করা, দলবদ্ধভাবে অনুশীলন করা। তো প্রিয় শিক্ষার্থীগণ আমি শুনি আমি ভুলে যাই, আমি দেখি আমি মনে রাখি, আমি অনুশীলন করি আমি শিখি, আমি শিখাই আমি পাণ্ডিত্য অর্জন করি। তো প্রিয় শিক্ষার্থীগণ আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা দোয়া করতে থাকি, সবাই বলুন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম।